সেবাগের কর্ণেশন সেতুর ওপর গাড়িতে বিস্ফোরণ। বৃহস্পতিবার সকালে সেতুর ওপর বিস্ফোরণ হয়, আর এই বিস্ফোরণের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। যদিও পরে জানা যায় বিনোদ মেহরার ছেলে রোহন মেহরা অভিনীত হিন্দি ওয়েব সিরিজ কালার এর শুটিং এর অংশ এই বিস্ফোরণটি। প্রথম দিকে ওই ওয়েব সিরিজের শুটিং হয়েছে তাকদার 12 নম্বর কলোনির বাংলোতে, তারপর দার্জিলিং এর উইন্ডেমিয়ার হোটেল সহ ম্যাল রোডে একাধিক শুটিং হয়েছে ওই ওয়েব সিরিজের। এদিন ওই ওয়েব সিরিজের শুটিং এর অ্যাকশন সিনের অংশ হিসেবে কর্ণেশন ব্রিজে বিস্ফোরণ করা হয়, যদিও সম্পূর্ণ নিরাপত্তা মেনে। কিন্তু প্রশ্ন উঠছে, সেবকের কর্ণেশন সেতু হেরিটেজ তকমাধারী, তার উপর ব্রিটিশ আমলের ওই ঐতিহাসিক সেবকের সেতু এমনিতেই দুর্বল, আর জানিয়ে বারবার সরব হয়েছেন পরিবেশবিদেরা। সেসব সত্ত্বেও কিভাবে পুলিশ প্রশাসন ওই সেতুর উপরে শুটিং এর অংশ হিসেবে বিস্ফোরণ ঘটানোর অনুমতি দিলেন, এসব প্রশ্ন উঠেছে পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে। যদিও এই বিষয়ে মুখ খুলতে চাননি দার্জিলিং এর জেলা শাসক এস পুন্নম্বলম, দার্জিলিং এর পুলিশ সুপার সন্তোষ নিম্বলকার, কারণ অভিযোগ ওই বিস্ফোরণের পর ক্ষতি হয়েছে সেতুর একাংশ। তার উপর সেতুটি 31 নম্বর জাতীয় সড়কের ওপর এবং ডুয়ার্স সহ শিলিগুড়ির সঙ্গে যোগাযোগের একমাত্র সম্বল হিসেবে ওই সেতুটি রয়েছে। শুটিং এর জেরে তীব্র যানজটের সৃষ্টি হয় ওই এলাকাতে, তবে প্রশাসনের তরফে ওই বিস্ফোরণের অনুমতি দেওয়া হয়নি বলেও অভিযোগ উঠেছে। কার্শিয়াং এর মহকুমা শাসক এজাজ আহমেদ বলেন, আমার থেকে কোনো অনুমতি চাওয়া হয়নি, পুলিশ দিয়েছেন কিনা আমার জানা নেই, যাচাই করে দেখছি সম্পূর্ণ বিষয়টি। ওই বিস্ফোরণের পরেই সরব হয়েছে ডুয়ার্স ফোরাম ফর সোশ্যাল রিফর্মস। এই সংস্থার সম্পাদক চন্দন রায় বলেন, শুটিং হলেও ওই বিস্ফোরণ করা মোটেও উচিত হয়নি ওই ব্রিজে, কারণ শতাব্দী প্রাচীন ওই সেতু এমনিতেই দুর্বল। তার আগেও আমরা একাধিকবার আন্দোলন করেছি, আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। প্রশাসন কিভাবে ওই বিস্ফোরণের অনুমতি দিলেন? আমরা আগামী শনিবার সেবক থানায় এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করব। ব্যুরো রিপোর্ট, শিলিগুড়ি।